তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছে, এখানে লেখাই আছে পিউ ঘোষ। কিছু করতে হলে কিছু দিতে হয়। হ্যালো গাইস, আমি পিউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। ভিডিও শুরুর আগেই বলে দিই, বড়দের অনেক প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা ছাড়া আমি অসম্পূর্ণ। তোমরা আজকে ভালোবেসেছিলে বলি আমি এই জায়গায়। তো চলো, তোমরা দেখছো যে আমার হাতে একটা কাগজ আছে, তো কি কাগজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গুগল অ্যাডসেন্স থেকে আমার কাছে একটা কাগজ এসেছে, তো দেখতেই পাচ্ছ অনেক দিনের চেষ্টা আর তোমাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায়। তো বন্ধুরা এইভাবে ভালোবেসে যাও, এইভাবে কমেন্ট করো, সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি একটু গোলমোলু, দেখে বুঝতেই পারছো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো তোমরা কিন্তু আমাকে অনেক চ্যালেঞ্জ ভিডিওর জন্য কমেন্ট করতে পারো, আমি তোমাদের সবার কথা রাখা বা রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য আমার এই স্বপ্ন পূরণ হয়েছে, এই জন্য আমি বলবো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর আমার এক বন্ধু কিন্তু আমাকে অনেক দিন ধরে অনেক কমেন্ট করেছো যে বৌদি এই শাড়িটা পরো, ওই শাড়িটা পরো, এইগুলো যে কমেন্টগুলো দেখি সেগুলো দেখেই কিন্তু আমার বেশ ভালো লাগে। তো তোমরা আমার পরিবার, তো তোমাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব, তোমরা যে চ্যালেঞ্জটাই আমাকে দেবে আমি সেটাই করার চেষ্টা করব, তোমাদের কথা রাখার চেষ্টা করব। আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, প্রত্যেকটা মেয়েরই অনেক স্বপ্ন থাকে, আমারও কিন্তু স্বপ্ন ছিল সোশ্যাল মিডিয়ায় একটু জায়গা করে নেওয়ার, আর তোমাদের ভালোবাসা পেয়েছি এতেই আমি খুব খুশি বন্ধুরা। আর তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছে, এখানে লেখাই আছে পিউ ঘোষ। তো বন্ধুরা তোমরা এইভাবে ভালোবাসো, সাপোর্ট করো। আর এই ভিডিওতে যার কথা না বললেই নয়, সেটা হলো আমার হাজবেন্ড, মানে তোমাদের দাদা ভাই। ও কিন্তু প্রথম থেকে আমাকে অনেক সাপোর্ট করেছে, ও আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করেছে, অনেক বুঝিয়েছে যে ভিডিও করো ভিডিও করো। তো আমি কিন্তু প্রথম প্রথম একটু লজ্জা পেতাম, ভিডিও করতে চাইতাম না, শুধু ওর সাপোর্টে আর ওর সাহস, ও আমাকে এত সাহস দিয়েছে, এই জন্যই আজকে আমি এই জায়গায় তোমাদের এত ভালোবাসা পেয়েছি। তো চলো বন্ধু, তুমি আমার নাম এত বললে আমি আর নিতে পারলাম না, বুঝলে। তো বন্ধুরা প্রথম কথা, কিছু করতে হলে কিছু দিতে হয়, ঠিক আছে। কিছু জায়গায় জায়গা করতে হলে পরিশ্রম করতে হয়, কাজ দেখাতে হয়, ঠিক আছে। এবার সাপোর্ট অবশ্যই দরকার, সাপোর্টবিহীন কোনো কিছু হয় না। আমি তোমাকে হেল্প করেছি তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। আর বন্ধুদের ভালোবাসা, তুমি ঘেমে যাচ্ছ কেন? খুশিতে পাখা অফ করে ভিডিও করছি তো এই জন্য। তো বন্ধুরা এই ভিডিও এখানে শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা ছাড়া আমি গোল্লা শূন্য। তাই তোমরা যদি আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, এতে ভীষণ খুশি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো, আর কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো টাটা।